দেখুন কলকাতা পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে তাদের ম্যানিফেস্ট দশ দিগন্ত বা এরকম কিছু একটা নাম দিয়েছেন তাতেই নারী সুরক্ষার কথা বলা আছে দশ বছর কর্পোরেশন চলার পর এখন তাদের মনে হয়েছে নারীদের সুরক্ষা দিতে হবে এবং সেই নারী সুরক্ষার অবস্থা কি এই ঘটনা প্রমাণ করছে আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দপ্তর সঙ্গে শুক্রবার রাতের ঘটনা আবির রবিবার দিন গ্রেফতারির খবর সামনে আসছে অর্থাৎ তিন দিনের মাথায় পুলিশই পদক্ষেপ এর পরবর্তী প্রসিডিং কিভাবে এগোবে দেখো স্বভাবতেই যখন এখন এই অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধি তিনশো চুয়ান্ন এ ধারাতে মামলা রুজু করা হয়েছে সূত্রমারফত জানা যাচ্ছে তা এবং এই যে মামলা রুজু করা হয়েছে সেই মামলা রুজু মামলার পরিপ্রেক্ষিতে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তুমি জানো এবং এই দুজনকে আগামীকাল বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে এবং ওই যে মহিলা যিনি অভিযোগ করছেন তার বয়ানও রেকর্ড করা হবে যদিও যেটা জানা যাচ্ছে যে ওই মহিলার একটি পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার পরে কীভাবে বয়ান্নভাবে সেটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে যে পুলিশের কাছ থেকে সাহায্য চাওয়া হলো সেই পুলিশের বিরুদ্ধেই এখন এই ধরনের একটা অভিযোগ তুলছেন একজন অভিযোগকারীনি এবং যে জায়গায় চাল অভিযোগটা করা হচ্ছে যে জায়গা থেকে হয়েছে সেটা হচ্ছে এই করুণাময়ী অঞ্চল অন্যতম জংশন এই সললেকের এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় আইটি সেক্টর বা বিভিন্ন জায়গাতে কাজ করার জন্য এখানে আসেন সেক্টর বাই অঞ্চলে বা আশেপাশে এখান থেকে অনেকেই রয়েছেন যারা কলকাতার বিভিন্ন দিকে যান এবং অনেকেই আছেন সেখান থেকে এখানে আসেন তা রাতের অন্ধকারে গাড়ির সমস্যা হতেই পারে কিন্তু তাতে পুলিশের সাহায্য নেওয়ার জন্যই বিভিন্ন জায়গাতে প্রচার করা হয় বিভিন্ন রকম লিপলেট বিলি করা হয় ফেসবুকে হোয়াটসঅ্যাপেও সেখানেও বিভিন্নভাবে প্রচার করা হয় সেখানে এই ধরনের একটা অভিযোগ কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে এবং এখনও পর্যন্ত ওই অভিযোগ অভিযোগকারীনী তার কোনো বক্তব্য না পাওয়া গেল যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে অভিযোগের ভিত্তিতে যেই অভিযোগ প্রথমে কসবা থানাতে এবং সেখান থেকে এখানে এই বিধাননগর নর্থ থানাতে এসছে সেই অভিযোগের ভিত্তিতে তারা মামলাও করেছেন এবং মামলা করার পর এই ঘটনায় যে দুজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে দুজনকে তো গ্রেপ্তার করাই হয়েছে সঙ্গে সঙ্গে তাদের যে বাইক ব্যবহার করা হয়েছিল সেটাকেও আপাতত পুলিশের হেফাজতেই রাখা হচ্ছে আমি আবারও আমাদের সঙ্গে থাকো পার্থ প্রতিম ঘোষের সঙ্গে আমি আরেকবার কথা বলবো একটা বিষয় পার্থ যে এটা তো কোনো প্রত্যন্ত এলাকা বা প্রত্যন্ত দূর গ্রামে কোনো ঘটনা ঘটেনি একেবারে করুণাময়ীর মতন জায়গা যেখানে প্রচুর মানুষ কর্মক্ষেত্রের জন্য একাধিক অফিস কাচারি সেখানে রয়েছে সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তো উদ্বেগের বিষয় বটেই পুলিশ এরপর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকানোর জন্য কি ভাবনা চিন্তা করছে দেখো কখন ঘটনাটি ঘটল ঘটনাটি ঘটলো একেবারে গভীর রাত্রে ঘটনা ঘটলো করুণাময়ী মোড় যেখানে কিন্তু একাধিক আইটি সেক্টর রয়েছে সেখান থেকে বহু মানুষ যাতায়াত করেন সেখানে গাড়ি পাচ্ছিলেন না এবং যখন পুলিশই জানাচ্ছে পুলিশের তফ থেকে যে বিষয়ে জানানো হচ্ছে যে দুজন পুলিশকর্মী একটি মোটর বাইক নিয়ে যাচ্ছিল সেখান থেকে যাওয়ার সময় সাহায্য দেখতে পান যে এক তরুণী রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ উত্তম জানতে পারছি রাস্তার মধ্যে যখন দাঁড়িয়ে রয়েছে দেখতে পান তরুণী তখন সাহায্য করার জন্য এগিয়ে আসেন আসার পর তাকে বলে যে উল্টোডাঙ্গা অবধি ছেড়ে দিতে হবে পুলিশ পুলিশকর্মীকে জানান যে পুলিশ কর্মী বলেন যে এখানে কোনো গাড়ি পাওয়া যাবে না তাকে সাহায্য করা হবে সাহায্য করার নাম করে গাড়িতে তোলা হলে এবং তারপরে যে অভিযোগ তোলা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে একজন সেভিক ভলেন্টিয়ার একজন এএসআই দুজনেই ট্রাফিক বিভাগে কর্মরত বিধাননগর কমিশনারের অন্তর্গত এবং তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ মোটর বাইকে তোলার পরে কিছুটা রাস্তা যাওয়ার পরে কিন্তু অভব্য আচরণ শুরু করে এমনকি শ্লীলতাহানি করে বলে অভিযোগ এই গোটা বিষয়ের পর কোনো রকমে ওই তরুণী কিন্তু ওই মোটর বাইক থেকে নেমে যান নেমে যাওয়ার পর তার বন্ধু বন্ধু গড়ফায় থাকে তাকে ফোন করেন কসবা রুবির মোড় সেইখানে তিনি পৌঁছান পৌঁছাবার পর বন্ধুর সঙ্গে দেখা করে কসবা থানা পুলিশের দ্বারস্থ হয় এমনকি কসবা থানা পুলিশ গোটা বিষয়ে যাও জানতে পারেন যে বুঝতে পারেন যে একটা গুরুতর অভিযোগ এবং সেই অভিযোগের মাত্রা বিচার করে কিন্তু পুলিশ ক্রমে রাত্রেবেলায় মহিলাকে এবং তার বন্ধুকে গাড়িতে করে নিয়ে গিয়ে বিধাননগর নর্থ থানায় পৌঁছে দেয় এবং অত্যন্ত যেটা বিষয়ে বলে রাখি পুলিশ যেটা জানাচ্ছে যে এই যে দুজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই দুজনকে আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পরে দুজনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে দুজনকে গ্রেপ্তারি দেখানো হয়েছে অফিসিয়ালি গ্রেপ্তার দেখানো হয়েছে একজন এএসআই একজন সিভিক ভলেন্টিয়ার একজনকে সাসপেন্ড করা হয়েছে অপর একজনকে সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করা হয়েছে দুজনের বিরুদ্ধেই কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে শিলতানির দ্বারা মামলা রুজু করে দুজনের বিরুদ্ধেই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্ত করে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা শুভজিৎ